গুড মর্নিং এভরিওয়ান, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 19শে জুন আর আজকের বারটা হচ্ছে রবিবার, আর এখন সময় হয়েছে সকাল 10:30। তো রবিবার যেহেতু এমনিতেই আমরা দেরি করে ঘুম থেকে উঠি, তার উপরে আবার গতকাল রাত থেকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, আর ভোরবেলা তো আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ছুটির দিন, তাড়া তো কিছুই নেই। তো ঘুমটা ভালো হয়েছে, 9:30 সময় ঘুম থেকে উঠেছি আর এখন একটু ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দেখো, ফ্রিজ থেকে সমস্ত জিনিস বের করা আমাদের আজকে, ডিম থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু বাইরে আজকে, কারণ হচ্ছে ফ্রিজটা আমাদের গেছে খারাপ হয়ে। তো খারাপ হয়েছে বলতে ফ্রিজের গ্যাস লিকেজ হচ্ছে, তো ফ্রিজটা ঠিক করতে আসার কথা আছে, আর একদমই কুলিং হচ্ছে না। তো একদম হালকা হালকা হচ্ছিলো, তো ওরা বারণ করে দিয়েছে ফ্রিজ চালাতে, সেই জন্য ফ্রিজটা বন্ধ আছে। আর এখানে আমরা আজকে রুটি বানিয়ে নিচ্ছি, অন্যান্য দিন তো পরোটা করা হয়, তো আজকে ইচ্ছা হচ্ছে চা দিয়ে রুটি খাওয়ার, তো সেই জন্য আর কি আটা মেখে নিচ্ছি। আর এখানে দিদি ফ্রিজটা পরিষ্কার করে রাখছে, ফ্রিজে যা একটু ময়লা ছিল এমনিতেই তো ডেলি বেসিসে পরিষ্কার করা হয়, তবে সমস্ত জিনিসপত্র নামানোর পরে দিদি আবার পরিষ্কার করে নিচ্ছে একটু ফ্রিজটা। আজকে ঠিক করতে আসার কথা আছে, কিন্তু আসবে কি না ঠিক গ্যারান্টি দিতে পারছে না, কারণ ওই ডোরটা পাওয়া যাচ্ছে না, ফ্রিজের ডোরটা ভেঙে গেছিলো, তো সেই জন্য আর কি। আর দেখো এখানে ছোলার শাক কেটে নিয়েছি, কী বলো তো ছোলার শাক তো শীতকালেই পাওয়া যায়, গরমকালে তো বা বর্ষাকালে তো ছোলার শাক পাওয়া যায় না, তবুও আমাদের ঘরে যেহেতু হয়েছে তোমরা দেখেইছো নিশ্চয়ই আমার ভিডিওর শুরুতেই, তো ওই ছোলার শাকগুলোই কেটে নেওয়া হয়েছে। আর এখানে পালং শাক বলো ছোলার শাক বলো, মানে ছোলার শাক এখানে পাওয়া যায় না, সরি, পালং শাক, তারপরে ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত শীতকাল গরমকাল বলে কিছু নেই, সব সময়ই পাওয়া যায় এখানে, তো সেই জন্য। আর মানে এই দিন বাজারে গিয়ে অত ভালো পালং শাক পাইনি, অন্য সময় থাকে কিন্তু এই দিন বাজারে গিয়ে অত ভালো পাইনি, তো শাকটা খুব একটা ভালো নয়, মানে ভালো নয় বলতে এর মধ্যে তো পোকা পাতা আছে, তারপরে এমনি এর মধ্যে ঘাস পাতা ভর্তি পুরো, তো সেই জন্য একটা একটা করে আমাকে বেছে নিতে হচ্ছে। আর নিচে বসিনি এই কারণেই, নিচে পুরো যেহেতু বৃষ্টি হচ্ছে আর পুরো মেঝেটা পুরো রসেছে, তো সেই জন্য আর নিচে বসতে আমার ইচ্ছা করলো না, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজটা কমপ্লিট করছি। আর যে ফ্রিজটা দেখছো না, ফ্রিজটার বয়স কিন্তু বেশি দিন হয়নি, 2 বছরও হয়নি, আমার ছেলে যে মাসে হয়েছে ঠিক সেই মাসেই ফ্রিজটা নেওয়া হয়েছে, তো 2 বছরও বয়স হয়নি ফ্রিজটার। আমাদের জল আবহাওয়া যেহেতু খারাপ এখানের, এখানে জল আবহাওয়া প্রচুর খারাপ, জিনিসপত্র দেখবে আমার বেশিরভাগ বাসনপত্রে প্রচুর জং আছে, আজকেই মেজে রাখছি, ঘন্টা 2-এক পরে দেখবে জং পড়ে গেছে, তো এই রকম জল আবহাওয়া, একে তো নোনা জল আর আবহাওয়াও খুব একটা ভালো না এখানকার, তো যদি মিষ্টি জল হতো তো তাহলেও একটু রক্ষা করা যেত কিছু, তো যেহেতু নোনা জল সেই জন্য আরও বাসনপত্রে পুরো জং পড়ে যায়। আর এই শুধুমাত্র এই নোনা জলের কারণেই অনেকেই ঘরও শিফট করিয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে যাদের নিজেদের ঘর একমাত্র তারা ছাড়া এখানে থাকতেও চাইছে না কেউ, একবার যে এসেছে সে চলেই যাচ্ছে, মানে কি বলবো, গতকালই আমাদের সামনের ঘরে যারা ছিল ওরা মানে শিফট করালো ঘর, এই কারণেই যে না এখানকার নোনা জল, বাসনপত্র সব খারাপ হয়ে যায়। আর কথাটা একদম 100% সত্যি যে এখানকার জল আবহাওয়া এতটাই খারাপ, কোনো কিছুতেই শান্তি নেই, জিনিসপত্র কিনে খামানে খারাপ হতেই থাকে, একটার পর একটা খারাপ হতেই থাকে সত্যি। আর আমি এই শাকগুলো বাঁচতে বাঁচতেই দিদির সাথে, একটা দিদি পাশের ঘরের, ওই এই একই কথা বলছিল যে যদি নিজেদের ঘর না হতো তাহলে কবেই ছেড়ে চলে যেত, কারণ এখানকার জল আবহাওয়া সত্যি খারাপ। তো বাসনপত্র দেখবে আমার ব্লগে ঘরের বাসনপত্র অর্ধেক ফাটা, নতুন বাসন ফেটে যায়, মানে এই রকম জং পড়ে এখানে, তো যাই হোক সেই জন্য। আর কি করব বলো, নিজেদের ঘর বলে সেই জন্যই যেতে পারি না,
আর যদি ছেড়ে চলে যায় তো আবার একটা ভাড়া ঘরে থাকতে হবে, তো নিজেদের ঘর থাকতে ভাড়া ঘরেই বা কেন থাকবো, সেটাও একটা কথা। তো যাই হোক, আর আমার মনে হয় না যে এই বিষয়ে আর কথা বলা উচিত আমার, কারণ এই বিষয়ে ভেবেও লাভ নেই। আর তোমাদের জাস্ট জানানোর ছিল তাই জানালাম। আর কি বলো তো, এটাও মনে হয় সাথে সাথে যে যেটা নেই, যেটা যেটাই আমার হাত নেই, সেটা মানে ভেবে বেশি লাভ নেই, বরঞ্চ যেটা আছে সেটার আনন্দ উপভোগ করাটাই বেটার। কারণ যেটা নেই সেটার আনন্দ যদি মানে সেটার দুঃখ যদি করো, তাহলে যেটা আছে সেটার আনন্দও করতে পারবে না। তো এত কিছু সমস্যার মধ্যেও একটা শান্তি এটাই যে এটা আমাদের নিজের ঘর, মাস গেলে ভাড়া গুনতে হয় না। আর এটাও কেউ বলবে না যে আজকে এই ঘরে আছি, কালকে কেউ এসে বলবে না যে ঘরটা ফাঁকা করে দাও, তো এই চিন্তাটাই নেই, এইটুকুই শান্তি মনে। তো যাই হোক, আর দেখো কথা বলতে বলতে আমার শাকটা প্রায় কাটা হয়ে গেছে, আর এই শাকটা আজকে ঘণ্ট বানানো হবে। তো এখানে পালং শাক এভেলেবেল পাওয়া যায় ঠিকই, কিন্তু ছোলার শাক অত পাওয়া যায় না, তো ছোলার শাক পালং শাক খাওয়াই হয় না বলতে গেলে চলে। তো এই দুইবার হলো, মানে এইটা নিয়ে সেকেন্ড বার, এর আগে একবার ছোলা শাক হয়েছিল ঘরে, তো সেই বেশি হয়নি, অল্প দুটো একটা হয়েছিল, তো সেইগুলো এমনি পালং শাক রান্নার সময় ওর ভেতরে দিয়ে দেওয়া হয়েছিল, তো ঘণ্ট করা হয়নি সেইবার। এইবার যেহেতু ছোলার শাকটা অনেকটাই আছে, তো সেই জন্য দিদি বললো ঠিক আছে ঘণ্ট করলে হবে, কিন্তু ঘণ্টতে কী মানে মশলা দেয় কি বাটনা দেয় সেটা আর কি মনে নেই, তো মায়ের কাছে শুনে নিলাম ফোন করে। আমার এমনি মনে ছিল যে রাঁধুনি আর মৌরি কাঁচা বাটনা দিতে হয়, তবুও মায়ের কাছে কনফার্ম হয়ে নিলাম, মা বললে যেন শান্তি একটা। যাই হোক, তো মায়ের কাছে ফোন করে শুনে নিলাম, তো মা বললো যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হয়, আর রাঁধুনি মৌরি কাঁচা বাটনা দেয়। তো মার কাছ থেকে শুনে নিলাম। আর দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মানু বলছে যে বাবা আমাকে নিয়ে চলো ভিজতে, তো ওর কথা শুনে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটোবেলায় যখন স্কুল ছুটি হতো আর বৃষ্টি এসে যেত, বৃষ্টি যখনই আসতো সবাই দাঁড়িয়ে যেত শেডের নিচে, যে ভিজতে যেতন যেন না হয়, আর আমি ভিজতে ভিজতে বাড়ি আসতাম, যা আমার ভিজতে যেহেতু ভালো লাগতো ভিজতে ভিজতে বাড়ি আসতাম। তো এখনও ভিজতে ভালো লাগে ঠিক কি, কিন্তু এইটা মাথার মধ্যে গেঁথে আছে যে এখন যদি ভিজে তাহলে এই জামা কাপড়টা আমাকেই কাচতে হবে, তো বিয়ের আগে তো এই চিন্তাটা ছিল না। তো যাই হোক, শাক কেটে দিয়ে এসেছি, আর এখনও রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি, তবুও মানে বেলা তো অনেকটাই হয়েছে, 12:30 বেজে গেছে প্রায়, তো সেই জন্য আমি আবার বিছানাটা গুছিয়ে আসলাম, আর এর মধ্যে আমার খাওয়াও হয়ে গেছিলো, তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় হাজবেন্ডকে ফোনটা দিয়েছিলাম, একটু ওর কাছে ফোনটা ছিল দরকারের জন্য, তো সেই জন্য সেই টাইমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখনও রান্নাঘরের কাজ হয়নি বললাম, কারণ রান্নাঘরের কাজ এখনও প্রচুর বাকি আছে, মানে চিকেন হয় রবিবার দিন, যেহেতু মশলাপাতি কিছুই আদা রসুন কিছুই ছাড়িয়ে রেখে আসেনি, মাংসর পুরো জোগাড়ই বাকি, তো এই বিছানাটা গুছিয়েই যাব। আর দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, আর মেঝেও পুরো সমানে রসে, প্রচুর মানে মেঝে প্রচুর রসে, তো সেই জন্য আজকে আর ঘরটা মোছা হবে না, ঘরটা বারবার করে ঝাড় দিয়েই রাখা হচ্ছে। আর আমার ছেলে এই মুহূর্তে আমার ঘরে নেই, না হলে এইটুকু আমি কভার করতে পারতাম না তোমাদের সাথে। তো ও হাজবেন্ডের সাথে চিকেন আনতে গেছে, তো রবিবার দিন ও যখনই বাইরে যায় আমি বলি ছেলেকে নিয়ে যেতে, কারণ অন্যান্য দিন তো ওর আগে উঠে যায়, তো অর্ধেক কাজ হয়ে যায় আমার, আর রবিবার দিন যেহেতু আমি দেরি করে উঠি ওই বরঞ্চ আমার আগে উঠে যায়, সেই জন্য আমার কাজকর্ম হয় না, তো আমি বলি ওকে নিয়ে যাও, ও যতক্ষণে বাইরে থাকে আমার একটু কাজকর্ম তাড়াতাড়ি করে হয়ে যায়। তো যাই হোক, আর এই বিছানা চাদরগুলো দেখো, মানে এই বেড কভারগুলো না আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি, তো এইগুলো আমি ভেবেছিলাম যে কাচতে সুবিধা হবে সেই জন্য নিয়েছিলাম, কিন্তু এইগুলো নিয়ে আমার খুব একটা সুবিধা হয়নি, এই বিছানা চাদরগুলো খুবই জড়ো হয়ে যায় একসাথে, প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো ভালো, কিন্তু
এগুলো নিয়ে আমার খুব একটা সুবিধা সত্যিই হয়নি, কারণ হালকা, একে তো হালকা, তারপরে আমার ছেলে যখনই, ও এখন খাটের ওপরে উঠতে শিখেছে একা একা, যখনই খাটের ওপরে টেনে টেনে উঠতে চাই তখনই মানে পুরো বিছানা চাদর এক জায়গায় হয়ে যাই, আর যেই ফিটেড করে লাগাই বিছানা চাদরটা এরকমভাবে ঝুলিয়ে না দিয়ে যখনই ফিটেড করে লাগাই তখনই ও যখন বিছানা চাদরটা টানতে থাকে তখন মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়। তো সেই জন্যই আর কি বিছানা চাদরটা, এরপরে কোনো বিছানা চাদর অর্ডার করলে সুতির বিছানা চাদরই অর্ডার দেব। তো যাই হোক, আর আমি জামাকাপড় যা এলোমেলো ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর জামাকাপড় কী বলতো, আমি যখনকারে তখনই গুছিয়ে নিই, নাহলে একসাথে যদি অনেক হয়ে যায় তাহলে আমার গোছাতে খুব অসুবিধা হয়। কিন্তু এই বর্ষাকাল নেমে আমার চারদিকে জামাকাপড় এরকম ছড়ানো ছেটানো দেখতেই হবে, কারণ আমাদের তো জামাকাপড় মেলার জায়গা নেই। আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে আমার জামাকাপড় মেলার জায়গা নেই, আমি জানলাই জামাকাপড় মেলে দিই। তো বর্ষা নেমেই জামাকাপড় একদিনে আর শুকাতে চায় না, তো প্রতিদিন যেহেতু আমার জামাকাপড় কাচতেই হয় সেই জন্য বাইরের জানলা থেকে জামাকাপড় নিয়ে ভেতরের এই ছোটো জানলাটাই মেলে দিই। আর আমি ভেবেছিলাম যে এই ছোটো জানলাটা ভবিষ্যতে যখন কোনো দিন আমার সামর্থ্য হবে আমাদের, তো ছোটো জানলাটা ভেঙে মানে এই রডগুলো সরিয়ে আমরা কোনো কসমেটিক্স রাখার একটা বক্স টাইপের করে নেব। তো এখন ভাবছি যে এরকম সামর্থ্য হলেও আর করবো না, কারণ এই জানলাটা আমার খুব কাজে লাগে। জামাকাপড় শুকাতে বর্ষা এলে আমার খুব কাজে লাগে, একটার পরে একটা মানে অনেক জামাকাপড় ধরে যায়, আধ শুকনো জামাকাপড় সব এখানেই নেড়ে। তো দেখো ঘরটা প্রায় গোছানোই হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড ফোন করেছে নিচে থেকে, নিচে গিয়ে ছেলের জলের বোতল দিয়ে আসার জন্য, আর ও চিকেন নিয়ে এসে চিকেনটা ওপরে নিয়ে আসার জন্য, কারণ ও যাবে আবার ছেলেকে নিয়ে চুল কাটাতে। আর কী বলতো, এখন বর্ষা পড়লেও গরম প্রচুর পড়ছে, তো ওর মাথার মধ্যে পুরো গুড়ি 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 ঘামাচি ভর্তি হয়ে যায়, তো চুলটা কেটে নিয়ে আসা মানে প্রয়োজন খুবই। তো ওকে আবার ওর চুলটা কাটবে, কেটে আবার ওকে ঘরে দিয়ে ও আবার সেলুনে যাবে। তো সেই জন্য আমাকে বললো যে ওর জলের বোতলটা দিয়ে যাও আর এটা নিয়ে যাও, চিকেনটা নিয়ে যাও। তো আমি দেখো ছুটছি আবার নিচে। আর এখন যদিও বৃষ্টিটা কমেছে একটু, তবুও মানে সারা দিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে তো আর পরেক্ষণ আবার কমে যাচ্ছে। এই করে মানে নিচে দেখো পুরো জলে জল হয়ে রয়েছে, মানে জায়গায় জায়গায় জল জল জমে আছে। সকালবেলা যদিও ঝাড় দিয়ে গেছে একবার নিচে, তবুও ওরকম জলে জল হয়ে রয়েছে। তো আমি আবার যাব চিকেনটা নিয়ে ওপরে চলে যাব আর ওকে ফোনটা দিয়ে যাব। তো 3টে বাজে, আমার হাজব্যান্ড এখন ঘরে আসলো, চলো রান্নাবান্না দেখিয়ে দিই। ছোলার শাকের ঘণ্ট হয়েছে আজকে, ছোলার শাক আর রান্না হয়েছে, আর এখানে আছে চিকেন। তো চিকেনটা আজকে জিজুই রান্না করেছে, চিকেন জিজুই বেশি রান্না করে, কারণ জিজুর হাতে চিকেন খেতে টেস্টি আলাদা, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আর দেখো এখানে সন্দেশ আছে, মানে ফ্রিজ থেকে সমস্ত জিনিস তো বাইরেই বের করা হয়ে গেছে, তো সন্দেশটা কালকে বানানো হয়েছিলো। আর ওখানে ভাত আর এখানে আছে দুধ। প্রায় 5টা বাজতে চললো আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বসেছি ছেলেকে নিয়ে। তো ওকে আমি এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, তো ও খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, মানে ওটা ওর ভালো লাগছে না, ওটা ওকে খুলতেই হবে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড বলছে একটু ডান্স করো, তো একটু করে ডান্স করছে আর একটু করে আমার কাছে যাচ্ছে, গিয়ে বলছে যে এই ড্রেসটা আমাকে খুলে দাও। তো আমি আবার বলছি যে ড্রেসটা তোমার খুলতে হবে না, ভালো লাগছে। আবার হাজব্যান্ড বলছে একটু ডান্স করো, ভালো লাগছে তাহলে খুলে দেবো, আবার গিয়ে ডান্স করছে। এই তো কাজ ওর, মানে ও ঘরে না থাকলে মানে ও যখনই ঘুমায় না তখন পুরো ঘরটা শান্ত, আর ও যখন জেগে থাকে তখনই ভালো লাগে, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি তো চলেই, এটা তো আর বন্ধ করা যাবে না, আর বাচ্চা মানে দুষ্টুমি তো করবেই, এটাতে আর কি বলার। আর সবার শেষে একটা কথা বলে দিই তোমাদের সবাইকে, এই ভিডিওটা আমার আগেই ছেড়েছিলাম, মানে একদিন আগে পোস্ট করেছিলাম, তো এই ভিডিওটা পোস্ট করার পরে আমার মানে ভিডিওতে কপিরাইট এসেছে, তো সেই জন্য এইটাই আমি ভেবেছি যে এটা যখন একবার ছেড়েছি এটাই আবার আমি নতুন করে এডিট করে ছাড়বো, তো কপিরাইট ক্লেম এসছে, তো সেই জন্য আমি আবার পুরো পেছন থেকে ভয়েস ওভার দিলাম।
তো যাই হোক, দেখো প্রায় 7:45 বাজে সন্ধে, তো আমাদের এখানে 7:45 সন্ধে হয়, তো আমি হাজব্যান্ডকে ডেকে দিচ্ছি, মানে ডেকে দিয়ে চা করতে এসেছি। তো ও যেহেতু রবিবারে দোকানে যায়, তো রবিবারে বিকালটাই ও দোকানে যায়, তো সেই জন্য আমি চা করে দিচ্ছি ওকে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়িয়ে নিয়ে যাব না। ভিডিওটা দেখতে দেখতে যদি তুমি একদম শেষ প্রান্তে চলে আসো, তাহলে আমি আশা করছি যে ভিডিওটা তোমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। চলো টাটা, বাই বাই, টাটা।